ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় ডিপ্লোমা ইন মিডাইফারি ভর্তি পরীক্ষা দু হাজার উনিশ দু হাজার বিশ শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান আজকের প্রশ্ন সমাধানে থাকছে একুশতম প্রশ্ন থেকে চল্লিশতম প্রশ্ন পর্যন্ত তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশে একমাত্র পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত আশুলিয়া সিদ্ধিরগঞ্জ কাপ্তাই ঘোড়াছাল এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখার আগে আমরা কিছু তথ্য জেনে নেব বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাপ্তায় কর্ণপুরী নদীর উপর উনিশশো সালে স্থাপিত হয় অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন গ কাপ্তাই বিশ বিদ্যালয় এর সন্ধিবিচ্ছেদ কোনটি বিদ্যাযোগ অলয় বিদ্যুৎযোগ অলয় বিদ্যাযোগ আলয় যোগ আলয় এ প্রশ্ন সঠিক উত্তরটি দেখার আগে আমরা সন্ধি সম্পর্কিত কিছু তথ্য জানব অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় আকার পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় যেমন যোগ আলয় বিদ্যালয় হিম যোগ আলয় হিমালয় অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ বিদ্যাচক আলোয় হুইস ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ইজি মাস মোর ইজি ইজিয়েস্ট মোর ইজি ইজিয়ার এ প্রশ্নের সঠিক উত্তরটি দেখার আগে আমরা আরও কিছু তথ্য দেখব ইজি সহজ এর কম্পারেটিভ এবং সুপারিটি ফর্ম হলো ইজিয়ার এবং ইজিয়েস্ট অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ ইজিয়েস্ট বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটি লম্ব ব্যাসার্ধ ব্যাস স্পর্শক বৃত্তের সবচেয়ে বড় জ্যা হলো ব্যাস যেহেতু বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে ব্যাস হলো সবচেয়ে বড় একটি জ্যা অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ ব্যাস সে স্কুলে যায় না বলেই চলে হুইস ট্রান্সলেশন ইজ কারেক্ট হি নেভার গস টু স্কুল হি হার্ডলি গস টু স্কুল হি অপটেন গস টু স্কুল হি গস টু স্কুল রেগুলারলি হার্ড অর্থ কদাচিৎ না বললেই চলে সুতরাং প্রদত্ত বাক্যটিতে ইংরেজি অনুবাদ হি হার্ডলি গস টু স্কুল অর্থাৎ সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন খ বন্দুর এর বিপরীত শব্দ কোনটি বন্ধু মশৃণ্য শত্রু কণ্ট্রক বিপরীত শব্দ বন্দুর মসৃণ্য বন্দুর শত্রু কন্ট্রক অর্থ লতা গুল্ম বা গাছের সুচল অংশ অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ মসৃণ কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট প্রোল্যাকটিন ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রিনালিন ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট ইনসুলিন আগ্নেয়সের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস নামক এক প্রকার গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয় অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ ইনসুলিন দ্য প্যাসিভ ফর্ম অফ

সুতরাং বাক্যটির প্যাসিভ ভয়েস লেট দ্য ড্রোর বি অপেন্ট অথবা আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশান ঘা লেট দ্য ড্রোর ওপেন সাপ শুনতে পায় কোন অঙ্গের মাধ্যমে কান চোখ জিব্বা মুখ এর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ জিব্বা যদি অয় মাইনাস সেভেন সমান বারো হয় তবে অয় প্লাস উনিশ সমান কত হবে বিয়াল্লিশ উনিশ আটাশ আটত্রিশ এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখার আগে আমরা একটি সমাধান করে নেব এই সমাধানে আমরা অয়ের মান বের করবো প্রথমে অয় মাইনাস সেভেন সমান বা অয় সমান বারো প্লাস সেভেন সমান আমরা পেয়ে গেলাম উনিশ আমরা মান ওয়ার মান বসে উনিশ প্লাস উনিশ সমান সমান আটত্রিশ আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ আটত্রিশ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন নিকোন কঞ্জ জয়নুল আবিদিন কামরুল হাসান হামিদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি উদ্বোধন করা হয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান অথবা সঠিক অপশন অসংখ্য হামিদুর রহমান খাবার লবণের রাসায়নিক সংকেত কোনটি এ প্রশ্নটি সঠিক উত্তর আমরা তথ্য থেকে বের করব লবণ হলো খাদ্যের ব্যবহৃত এক প্রকার দানাদার পদার্থ যার মূল উপাদান হল সোডিয়াম ক্লোরাইড লবণ অনেক জীবাণু ধ্বংসের জন্য উপকারী অতএব সঠিক উত্তর হবে অপশন ক সোডিয়াম ক্লোরাইড এক ডজন আম এখানে ছয় হবে না ছত্রিশ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা চলুন আমরা সমাধানটা দেখিনি পঁচিশ লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশত পঁচিশ টাকা অর্থাৎ এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ ভাগ একশো টাকা যদি ক্রয় মূল্য ছত্রিশ টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ গুণন ছত্রিশ ভাগ একশত আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ টাকা অতএব সঠিক উত্তরটি হবে অপশন গ পঁয়তাল্লিশ আগেই বলে নিচ্ছি এখানে ছয়ের স্থলে ছত্রিশ হবে টাইপিংয়ে একটু মিস্টেক এইডস কিসের মাধ্যমে হয় ভাইরাস বংশগত ব্যাকটেরিয়া প্যারাসাইটস এইডস রোগের কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হল অনিরাপদ যৌন সম্পর্ক এ রোগের ভাইরাসের নাম হলো এইচআইভি বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়াবহ রোগ এইডস এর পূর্ণরূপ অ্যাকুরেট ইমোনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক ভাইরাস কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত শতাংশ বনভূমির প্রয়োজন পাঁচ পঁচিশ দশ পঞ্চাশ এর প্রশ্নে সঠিক উত্তর দেখার আগে আমরা কিছু তথ্য জানব পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের পঁচিশ শতাংশ বনাঞ্চল প্রয়োজন হলেও বাংলাদেশের বনভূমির মোট আয়তনের সতেরো দশমিক বাষট্টি শতাংশ বনাঞ্চল আছে অতএব আমরা সঠিক উত্তর এখান থেকে জানতে পারলাম যে পঁচিশ শতাংশ বনভূমি থাকা দরকার মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফর্নেহাইট এক ডিগ্রি ফার্নেহাইট পঁচানব্বই দশমিক ছয় ডিগ্রি ফার্নেহাইট বিরানব্বই দশমিক ছয় ডিগ্রি ফার্নেহাইট এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা আরও কিছু তথ্য জানব স্বাভাবিক অবস্থায় মানবদেহের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফার্নেহাইট বা ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড তবে বয়সভেদ এবং অসুস্থ অবস্থায় দেহের তাপমাত্রা কম বা বেশি হতে পারে অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক আটানব্বই দশমিক চার ডিগ্রি ফার্নেহাইট বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি এ প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা একটি তথ্য জানব তথ্যটি হচ্ছে বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ তার মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ চল্লিশটি অতএব সঠিক উত্তর হবে এগারোটি মা ও শিশুর স্বাস্থ্যের সেবায় প্রতীক নিচের কোনটি দোয়েল পাখি সূর্যের হাসির রংধন সাপলা উনিশশত সাল থেকে চৌষট্টি জেলায় তিনশো নিরানব্বইটি ক্লিনিক ইউএসএআইডি এর অর্থায়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে সূর্যের হাসি ক্লিনিক নামে তৃণমূল মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এই ক্লিনিকের স্বল্প মূল্যে মাতৃত্ব ও গর্ভকালীন সেবা শিশু স্বাস্থ্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি পরিবার পরিকল্পনা ভ্যাকসিনেশন ইত্যাদি সেবা দিয়ে থাকে অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন খ সূর্যের হাসি একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত একশো বিশ বাই আশি মিলিমিটার অফ মার্কারি এক ষাট বাই চল্লিশ মিলিমিটার অফ মার্কারি সত্তর বাই পঞ্চাশ মিলিমিটার অফ মার্কারি একশো ষাট বাই একশো মিলিমিটার অফ মার্কারি পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি মিলিমিটার অফ মার্কারি স্পিগমো ম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র উচ্চ রক্তচাপের জন্য দায়ী অ্যাডাল গ্রন্থি তবে আমরা সঠিক উত্তর এখান থেকে পেয়ে গেলাম অপশন ক একশো বিশ বাই আশি মিলিমিটার অফ মার্কারি দুধ থেকে দই হয় নিচের কোনটির কারণে প্রোটোজোয়া ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক দুধ থেকে দই হয় ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া একটি এককোষী জীব এরা আদি কোষি ব্যাকটেরিয়ার জল স্থল মাটি বাতাস সবব্রত স্থানে বসবাস করতে পারে অতএব সঠিক উত্তর হবে ক ব্যাকটেরিয়া ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য